welcome back to my channel Mrs. Daily Vlog. Cameras tomar shobai asha kori shobai khub bhalo achho to shobai kacha amio khub bhalo achi. Ajke hocche 11 February shukrobar sokal theke brota shuru korchi. To cholo ai din take shuru kora jak tomra thako shara din ta amar sathe. Sokal sokale ute amra age chan ta age hoye geche ajke kore niyechi. Ar ami ekhon Tojo ke chan koriye diyechi. To agoro lunch hoyni. Lunch korbe pore korbe. To ekhon boshe boshe ei dekho. এখন লাগাতার চেষ্টা চলে যাচ্ছে ও কৌটো কাটা নিয়ে খেলতে খুব ভালোবাসে আর এদিকে তোজোকে দেখো টান টান করে আমি ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি তাতে ওর হয়নি ও এখন বসে বসে ক্রিম মাখবে তাও নিজের ক্রিম নয় আমাদের ক্রিম সেই ক্রিমে কৌটো খুলে দিই হবে উপরে ঢাকনাটা আর ও দিদার গায়ে মাখবে এখানে মাখবে হাতে মাখবে পায়ে মাখবে জামা মাখবে মাখছো মাখো আর কি করবে তো তোমাদেরকে চলো দেখাই কি করছে দেখো একবার আর না খুলে দিই তাহলে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে দেবে এরকম করে ক্রিম মাখতে হয় ওই তো অনেক লেগেছে হাতে এবার কি করবি মাখ মুখে মাখ গালে তো দেখলে তো গোটা গাল ভর্তি ক্রিম লাগিয়েছে আরো লাগিয়েছিল উনি লাগাচ্ছে আবার মুছছে আবার লাগাচ্ছে এই করছে পুরো ক্রিমের কৌটোটাকে দেখো দেখাই তা দেখাই এই দেখো ও অলরেডি এটা শেষ হয়ে এসেছে মানে এটা হচ্ছে ওর খেলা শুরু কি হয়েছে মুখে আবার এখনো মাখবি হ্যাঁ মাখ কেন এ বাবা আ হয়ে গেছে আর মাখতে হবে না দেখো আবার ঠোঁটে এখন মাখতে বসেছে ওদিকে থেকে এদিকে ঘুরে এসে আর ঠোঁটে মাখছে দেখো ভালো এই দেখো এই ক্রিম খায় না মাখছিস ঠিক ছিল খাচ্ছিস কেন দেখো খালি করছে দেখো তো ক্রিমের কৌটোটা কিন্তু ছাড়বে না কিন্তু ওরা নিয়ে নিলি আর কান্নাকাটি করবে দে দিবি দে দে না তুমি হাই করেছো সবাইকে হ্যাঁ দেখো দেখো কি করছিস তুই তো চলো ওকে এবার মামি লাঞ্চটা করিয়ে দিই আর তারপরে মুদিখানার মাল এসেছে অনেক দিন আগে সেই মাসের এক দু তারিখ করে এসেছে এবার তারপরে এদিক ওদিক এত কাজ ছিল যে করে উঠতে পারছিলাম না মানে রোজই বাইরে যাওয়া না এই করা না কিছু না কিছু ছিলই ব্যস্ততা তো আজই ভাবছি যে তোর তো এখনও বদমাইশি করছে করুক যতক্ষণকে আমি খাইয়ে দিই খাওয়ানো হয়ে যাওয়ার পর ওকে ঘুম তো পাড়াবো না একটু পরে পাড়াবো আর সেই ফাঁকে আমি মুদিখানার মালগুলোকে তো তুলে ফেলি দেখো এখনও দেখো সেই কাণ্ড করছে দেখো ওটা বিছানাটাকে আমি সকালবেলা ওটা পরিষ্কার তো করে দিই কিন্তু আর লোকে এলে বলবে না যে বিছানাটা সকালবেলা পরিষ্কার করেছিলাম বলে সমস্ত জিনিসপত্র এই নিয়ে ধস্তাধস্তি করছে দেখো কী করলো বিছানাটাকে একবার দেখো তোমরা ওই দেখো দেখো কোনো কারণ নেই অকারণে বিছানাটা ঘেটে যাচ্ছে সব ফেলবে ওদিকে টানবে খাবি তো হ্যাঁ খেতে মোটে ভালো লাগে না খাবার কথা বললেই মুখটা ঘুরিয়ে নেবে কি রে খাবি তো ভাত আনি ভাত নিয়ে আসি এম কই খাবে এম কই চল ভাত খাবি তো ভাত খাবি না দেখছো একবার ইচ্ছা আছে দেখেছো আবার চ ভাত খেয়ে আসি চ না ভাতটা খেয়ে আসি চলো তোমার খেতে ভালো লাগে না বলো আজকে দুপুর রান্না হয়েছে ভাত শাক চচ্চড়ি বেগুন ভাজার ডাল আর ট্যাংরা মাছের ঝাল তো চলো লাঞ্চটা এবার করে নিই
হ্যালো ফ্রেন্ডস, আমার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের কাছে। আর সন্ধ্যাবেলা এখন যা কাজ সেরে তো হয়ে গেছে, এবার যাবো হচ্ছে টিফিন করতে। আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা হয়েছে একটুখানি লুচি আর ঘুগনি খেতে, তো লুচি ঘুগনি বানানো হয়েছে আর ওই ঘুগনিটাই থাকবে, রাতের বেলা রুটি দিয়ে খেয়ে নেবো। আর আমি টিফিনটা চট করে করেছিলাম, তোমাদেরকে দেখাই। সেদিনে আমি আর মা যে গেলাম না বাজারে, বললাম যে তোর জন্য কিছু শপিং করার আছে, তোর জন্য কী কী শপিং করলো সেটা দেখাও করেছিলাম, কিন্তু তারপর থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে দেখানো হয়নি। বিয়েবাড়ি গেল, তারপর কালকে এসে একদম ভালো লাগছিল না কিছু করতে, ওই জন্য দেখাইনি। আজকে তোমাদেরকে টিফিনটা করে এসে দেখাচ্ছি তোর জন্য সেদিনে কী কী কিনে নিয়ে এসেছিলাম। বেশি কিছু না, টুকটাকি জিনিসপত্র কিনেছিলাম, বাট যা কিনেছি তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে আমি টিফিনটা করে আসি। এই যে আমাদের সন্ধ্যাবেলা টিফিন, লুচি আর ঘুগনি। তো তোমাদের কাছে চলে এসেছি টিফিন ফিফিন করে, এখন হচ্ছে দেখাতে যে সেদিন তোর জন্য কী কী জিনিস নিয়ে এলাম। শীত চলে যাচ্ছে, তাই শীতের পোশাক আর পাওয়া যাবে না, তাই এই জন্য এখনই গিয়ে চঞ্চলদি শীতের পোশাক কিনে চলে এলাম। যদিও বা বেশি দিন আর শীত নেই, হার্ডলি হয়তো এক মাস তাও থাকবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, কিনে নিয়ে এসেছি। এই দেখো ফার্স্টে দেখাচ্ছি, এটা থার্মাল, সাইজটা একটু ওর থেকে দু সাইজ বড়ই নিয়ে এসেছি এই কারণে, কারণ ও এ বছরের তো শীতটা কদিন তো রয়েছে, বাকিটা হচ্ছে পরে বছর শীতে পড়বে। পরে বছর শীতে পড়তে পড়তে ও তো চেহারা নেই, যত পারছে রোগা হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে মানে হাইটটা ছোটো হয়ে যাবে, তো ওই জন্যই একটু লম্বাটাই নিলাম, মানে একটু বড়ো সাইজ নিলাম, কারণ লেন্থ দেখতে গেলে এইদিকে এটাও বাড়ছে, কিন্তু কিছু করার নেই, লেন্থ পরে বছর না হবে বলে একটু বড়ই নিলাম। এই একটা থার্মাল নিয়ে এসেছি, আর এই একটা কালো কালারের হচ্ছে, এটাকে বলে কটসুলের জামা, তো ভেতরটা পুরো একদম তুলো তুলো মতো আর ওপরটা এরকম। তো এই একটা নিয়ে এসেছি, এটাও সাইজের থেকে অনেকটা বড়ো নিয়ে এসেছি, সবই বুঝতে সবই একই ব্যাপার। তো এই একটা নিয়ে এসেছি, আর এই একটা কালো কালারের প্যান্ট নিয়ে এসেছি, কালো কালারের প্যান্ট নিয়ে এসেছি। আর এই একটা হচ্ছে এই একটা হচ্ছে প্যান্ট নিয়ে এসেছি, এইটাও সব জিনিস একটু বড়ো বড়ো নিয়ে এসেছি, কারণ পরের বছরে থাকলে এদের পড়তে পারে, সেই জন্যই একটু বড়ো নিয়ে আসা হয়েছে। এই একটা প্যান্ট নিয়ে এসেছি, আর একটা প্যান্ট নিয়ে এসেছি, বাট ওই প্যান্টটা হচ্ছে ঠিক কী বলবো, এর থেকেও সাইজ একটু বড়ো, একই ধরনের দেখতে বলে ভাবছি ওটা চেঞ্জ করে অন্য কিছু আনবো, ওই জন্য ওইটাকে আর দেখাচ্ছি না, দেখছি কী করা যায়, যদি চেঞ্জ না করি তাহলে দেখাবো, আর চেঞ্জ করি তাহলে তো চেঞ্জ করে আনবো সেটা দেখাবো। আর এই একটা কিউট কিউট সে টুপি নিয়েছি, দেখো কী কিউট, এই ডোন লুলি বার্কা কিউট টুপি নিয়ে এসেছি, এই দুটো মোজা নিয়ে এসেছি, কিউট কিউট দুটো মোজা, এই যে এই একটা আর ওই একটা, আর এই দুটো হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছি, দেখো দেখেছো হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছি। আরও টুকটাক কিছু কেনাকাটি বাকি রয়েছে, ওগুলো যখন কিনবো তখন দেখাবো। এবার কথা হচ্ছে যে এই এত শীত চলে যাচ্ছে, তারপরে আমি শীতের জিনিস কেন কিনছি, কিছু তো কারণ আছে, বাট কী কারণ আছে সেটা এই মুহূর্তে বলবো না, হয়তো তোমরা কেউ গেস করতে পারছো, কে কেউ ভাবছো, তো যারা যারা গেস করছো তারা ঠিক গেস করছো, যারা যারা গেস করছো তারা বসে বসে গেস করো যে কেন শীত চলে, তা সত্ত্বেও এখন আমরা এত ঠান্ডার জিনিসপত্র কেন কিনছি। তো চলো, কেন কিনেছি এটা আমি পরে বলবো, এখন বলবো না। তো এই কটা জিনিসপত্র কিনেছি তোমাদেরকে দেখালাম, আর আমাদেরও টুকটাক জিনিসপত্র কেনাকাটি বাকি আছে, ওগুলো পরে করব, এখন আপাতত করবো না, কিছুদিন পরে করব। তো আপাতত তোজোর তোজোরও কিছু বাকি হয়েছে, মানে ওর হাফ হয়েছে, এখন হাফ বাকি আছে, তো যখন আবার কিনবো ওগুলো আবার দেখাবো। তো আপাতত এখন এই কটাই কিনে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো তোজোর খুশি আর ধরছে না, তোজোর খুশি কারণটা এই যে
ওর পাপা এতক্ষণ পর ওর সাথে খেলতে এসেছে, মানে রাতে 10টা বাজে, এখন অফিসের কাজ শেষ হয়েছে, ওর পাপা এখন তোজোকে নিয়ে খেলতে এসেছে বলে ও আনন্দে কি করে ভেয়ে পাচ্ছে না, বিভিন্ন রকম করে নাচছে। নাচটা দেখো, ওই দেখো, ওই দেখো, উত্তাল নাচ, একদম ধরতি কাঁপানো নাচ, ভূমি কেঁপে যাচ্ছে। তো গাইজ, আমি এখন ডিনার করে শুয়ে পড়েছি, আর তোজো অনেকক্ষণ তো নাচ করলো, ওকেও তারপরে ডিনার করিয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপরে আমরাও ডিনার করে চলে এসেছি, একদম শুয়েই পড়েছি আমি একদম বিছানাতে। তো চলো, আজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আজ ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন আর্টগুলো, ততক্ষণ অপেক্ষায় থাকো, টাটা।